Ricky. Ricky. Ricky anjing kucing ya. Ada, ini babi. Iya, bisu cerita. Bisu cerita. Kira, 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 kira. Bu kira, kira. Kira, kira. Kutai, kutai, kutai. Hello friend, welcome to our channel KT Ghost Hunter. So friend, আজকে আমি আর বুবাইদা সিসনুদা এক লোকেশনে চলে এসেছি। এই লোকেশনটা অনেক দিন আগে আমরা দুজনে ছিলাম, আজকেও দুজনে এসেছি। এবং এই লোকেশনটার একটাই জিনিস যে এখানে অনেক চাষিরা চাষ করার জন্য মানে অনুসরণ করেছিল এবং এখানে সুসাইড করেছিল। তো তারপর এই লোকেশনটা একদম মর্মান্তিক হয়ে ওঠে। এখানটা একদম দেখুন চাষবাস কিছু নেই, কিচ্ছু হয়নি। পুরো জমিগুলো দেখতে পাবেন আমরা, একদম পুরো ফাঁকা পড়ে আছে, কিচ্ছু হয়নি। আর এর সঙ্গে এই একটা পেছনে লোকেশন আছে, আমরা আগের দিন ওখানে গিয়েছিলাম ভিডিও করতে। তো আমরা জানতাম না তখন এই লোকেশনটা পাশাপাশি লোকেশন আছে এরকম। তো আজকে খবর করলো দুটো লোকেশন একই মানে পর্যায়ে পড়ে যাচ্ছে এটা, ঠিক আছে। তো দুটো লোকেশনকে আজকে কভার করবো এবং বন্ধু জায়গাটা এমন এতটাই অতৃপ্ত, দেখতে পাচ্ছেন যে চাষের জমি এগুলো, কিন্তু কেউ চাষ করেনি। যখন জল আছে সব আছে, জলের ব্যবস্থা, জলের লেভেল দেখুন, দেখতে পারেন জল আছে কিন্তু চাষ করেনি, চাষ কেউ করতে পারে না, কোনো ফসল হয় না। বন্ধুরা এখানে একটা মানে যে পাঁচজন কৃষক এখানে সুচার করে, তো তারপরে ওই পাঁচজন কৃষকের আত্মায় একটা আত্মায় মিলিত হয়। তো সেটা এত খতনা ঘটে এখানে এবং সে এখানে চারিপাশে ঘোরাফেরা করে দেখা যায়। এবং আমরা চেষ্টা করব আজকে এই লোকেশনে মানে কিছু সময় কাটানোর জন্য, আর বুবাইদা আমি চেষ্টা করব যে কতক্ষণ সময় কাটাতে পারি এখানটার মধ্যে, এবং এই লোকেশনটাতে কতক্ষণ থাকতে পারি আপনাদের সঙ্গে। এবং এই লোকেশনটা প্লাস আর একটা যে লোকেশন, যে এখানে একটা বৃদ্ধ লোক থাকতো যে বাড়ি ছিল, সেই লোকেশনটা টোটাল ওই দুটো লোকেশন কিন্তু ওখানে। এবার জানি না যে কোন মহিলা এখানে ঘোরাফেরা করে, কোন আত্মা এখানে ঘোরাফেরা করে, সেটা কিন্তু জানি না, আর সেটা কোনো গ্রামবাসীরা জানে না। তো আমরা যদি দেখবো যে সেই জিনিসটা দেখতে পাই কি না, যদি দেখতে পাই অবশ্যই চেষ্টা করবো আপনাদের সামনে ক্যামেরার সামনে ধরার, যদি পারি সম্ভব হয়। তো লোকেশনটা দেখে আমরা এগিয়ে যাবো। এবং এগিয়ে যাওয়ার আগে কথা বলি বন্ধুরা, আমাদের ভিডিও শুধুমাত্র আমাদের এন্টারটেনমেন্ট পারপাস বানানো, মানে বিনোদনের জন্য। বিশ্বাস অবিশ্বাস নিতান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার, ভালো লাগলে বিশ্বাস করবেন, না ভালো লাগলে বিশ্বাস করবেন না। আমরা কেউ কেউ জোর করে বিশ্বাস করতে বলছি না। তো বন্ধুরা লোকেশনটা দেখে আমরা এগিয়ে যাবো সামনে করে। এখানে দিকে আমরা যত একটু এগিয়ে যাচ্ছি এবং দেখা যায় লোকেশন দেখে কি দেখতে পাই কিনা। এই লোকেশনটা কিন্তু সেই ঘটনা ঘটে এবং এই লোকেশনটা আমরা চিনতে পারবো। এই লোকেশনটা আমি কিন্তু আগেও এসেছিলাম এবং এখানে একটা ছায়া দেখা গেছিলো, কালো রঙের ছায়া ছিল এখানে মধ্যে কোথাও, আমার ঠিক এখন খেয়াল করতে পারছি না। তো এই লোকেশনটা সেই লোকেশনটা যে লোকেশন আমি কিন্তু আগে ভিডিও করে গেছি এবং আবারও এলাম আমি এই লোকেশন ভিডিও করতে। দেখা যাক লোকেশন আমাদের কিছু দেখতে পাইছি না।
এখানে মারা সব এখানে কিছু আছে কেমন রকম একটু বসেছিল মনে হয় কি হাসে রে কি হাসে ধোঁয়া হয়ে গেল জায়গাটা হ্যাঁ হয়ে গেলাম হাসি আরো সুন্দর করে ঠিক এরকম হাসি লাইটটা কি হচ্ছে এরকম লাইট আপ ধরে বুঝে গেল হাসি কিন্তু বন্ধ হয়ে গেল তোমার সময় বলে আমাকে বলে কি হচ্ছে সামনে তো আছে কিসে আছে দেখবি জিনিসটা উপর দুটি আছে ধীরে ধীরে আওয়াজ এলো সেখানে জল নিয়ে যাবে জুতো বলো জুতো জুতো হ্যাঁ হ্যালো উপরে কিছু রয়েছে কি ধরা যাচ্ছে না কিছুটা আছে উপরে
আমি কিন্তু বিপদে মাঝখানে আছি, চারিদিকে হচ্ছে, পেছনেও কিন্তু হচ্ছে, পিছনে মনে হচ্ছে কেউ মানে কি আমাদের সঙ্গে সঙ্গে আসছে মনে হচ্ছে। কুয়াশার মতো, কেউ কুয়াশার মতো হয়ে গেল একদম, ঠিক বলেছো, ধোঁয়া মতো হয়ে গেল একদম। ওখানে কি বাড়ি ভাঙা মনে হচ্ছে না? বলছে না বলছে কি হচ্ছে জানিস, একদম ভয় লাগছে। আর আমি কিন্তু আগের দিন ওইখানে ওই যে দিকটা ওই দেখলাম কেন আমার চোখে, তুমি কেমন হয়ে বলছে না উড়ি কি উড়ি কি আমি জুম করছি তারা গাছটা যাই না, আমি জুম করি জিনিসটা, তো জুম করতে পারিনি। হ্যাঁ আমরা যেখানে দাঁড়িয়ে সেখানে চলে গেছে, বাস আবার গায়েব গায়েব হলো, এখানে কি ছিল নি বলতো, কিন্তু উঁচু মতো তুমি বাড়ি ফেরি জিনিসটা গায়েব হয়ে গেল।
আধ ঘন্টা নেই না হ্যালো ওরে বাবি এই আজ পিছু চলেছে তো পিছু চলেছে কতটা মানে ডেঞ্জার বলতো মানে আমাদের কাছে ছিল মানে পেছনে নিয়েছে একদম পিছনে দেখছো আমরা কিন্তু দুজনে সেই খুব সাবধান হ্যাঁ প্রথম থেকে না কেউ মানে ওই জিনিসগুলো নেমেছে মনে হচ্ছে পাড়ে যে ছিল আরে বাপড়ি এত পাতা কি বলছে মাটি মতো বসে মাটি মানে ওপর থেকে দেখো দেখো চোখ সামলে চোখ সামলে চোখ সামলে আমি চোখও কানা হয়ে যাবে মানে এরকম অবস্থা কিন্তু মানে কি বলবো আমাদেরকে বলে বলতে পারবো না জিনিসটা দেখ আমাদের পেছনে চলে আসবে কিন্তু তোর পেছনে মানুষ দেখবি হ্যাঁ যখন ধর পেছনে অ্যাটাক করতে পারে যখন তখন আমার একদম মুখোমুখি হয়ে গেলে না মুখোমুখি হয়ে গেলে একদম আমার কিন্তু প্রবলেম হয়ে যাবে আমরা কিন্তু দেখো এখানে ছিলাম এখানে যে আওয়াজটা ছিল এই পুস্তে সত্যি জানি না কিন্তু এই আওয়াজটা কিন্তু এই গাছ কেন হচ্ছে দাঁড়িয়ে এইখানে কেউ ফাঁকা পাওয়া যায় এই পারে না ওই সমাজ কি হয়েছে বলতো আর কি বসে সব ধুলো মতো ডাল হলে এরকম এরকম এমন নড়ে যাচ্ছে না ওই গাছটা ঘুমাতে কেউ নেই কেউ নেই গাছ গাছ কেউ নেই কেউ নেই এই গাছ তো নড়লো গাছে কোথায় কে থাকবে কেউ তো নেই দশটা মাছ কেমন বেরিয়ে যাচ্ছে আরে ভাই সাহ অনেক দূরে থেকে কিন্তু তাই ওরা বুঝতে পারছি চাষ একটা আমি কি বলবো বলে তার মানে বলার মনে হয় আমি এই লোকেশন থেকে যখন আমরা এলাম এই লোকেশন থেকে এমন এমন আওয়াজ আসছিল এখান থেকে
তাই দিচ্ছি। মানে জন্তু জানার আওয়াজ হচ্ছে, শিয়ালের কান শিয়াল কান্ড হচ্ছে। মানে আমরা কি জায়গায় আছি বুঝেছি? এখানে কোনো মানুষ আছে না, শিয়ালে বলছি শিয়াল হেরল, কোনো মানুষ আছে না এদিকে। আমরা কিন্তু শুধু ভূত নয়, জন্তু জঙ্গলি জানোয়ারের কবলে পড়তে পারি। মানে কতটা আমাদের লাইফ রিস্ক আছে বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন আমরা নির্জন জায়গা এটা। আমি আমার লোকেশন থেকে বেরিয়ে এসেছি, কারণ জানি না লোকেশনের মধ্যে কি এমন জিনিস আছে, এমনই দেখলাম কি ছিল। আমি তো পেরে গেলাম আমার ছোট থেকে, আমার কেউ ট্রেন ঢুকে গেল, একদম পায়ে ধরেছিল, পায়ে আমার পায়ে দুটো পায়ে ধরেছিল, দুটো দুজন 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 দুটো দুজন ছিল। ওর মধ্যে আরো বেশি আছে, দুজন দুজন ট্রেনে আমাকে তো ফেলাতে, প্রথম ফেলাতে পারে আমি, তারপর তার সামনে না পেরে আমি সামনে দিয়ে গেলাম। আরো বেশি আছে, ওরা দুটো নয় অনেকজন আছে, একজন গাছ নড়াচ্ছে, একজন ওই পায়ে পায়ে ঘুরে আছে। পাড়ে কিন্তু কেউ আছে, কেউ আছে পায়ে। এই ক্যামেরা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তো বন্ধুর লোকেশন কিন্তু সত্যি ওখানে লোকেশন, আমরা এখানে কিন্তু বেরিয়ে যাবো। হ্যাঁ, এরপর আর থাকতে পারবো না, কেন উত্তর ভাবো একবার অ্যাটাক হয়ে গেছে। কারণ লোকেশনটা এতটা ওখানে আমি বুঝতে পারিনি, যেরকম অ্যাটাক হবে বুঝতে পারিনি, কারণ বুঝতে পারলে ওই দিকে আমি যেতাম, আমি অন্য দিকে ঘুরে আসতাম। হ্যাঁ, আমি যাওয়ার সময় দাম যাওয়ার সময় তো ওইদিকে গেলাম। হ্যাঁ হ্যাঁ, কিছু হয় না কিন্তু দেখো না, মানে সেই জন্য আমি গেলাম। হ্যাঁ, আমরা ফেরা পথে আমি ফিরে আসছিলাম আমরা। হ্যাঁ, আমি তো বাড়ি চলে আসছিলাম, মানে এবার বুঝতে পেরেছি বাড়ি চলে যাচ্ছি, সেই জন্য হয়তো এরকম ক্ষতি করলো, জানি না বন্ধুরা মানে আমরা কেমন কি ভাবে দেখেছেন। সত্যি ওখানে লোকেশন, সত্যি বন্ধুরা এই লোকেশনে আসাটা মানে লাইফ রিস্ক, সত্যি বলতে যেটা বললো। ওই কিন্তু দাঁড়িয়ে ছিলাম হচ্ছে ওই গাছটা, গাছটা দাদি শুনছে বন্ধু, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে, তখন যেন ভালো থাকবেন। জয় হিন্দ, বন্ধু মাতরম।